হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল দেওয়া ইউটিউব চ্যানেল। তাই বন্ধুরা, আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো অতন্তভাবে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা। তো আমি রয়েছি দেবা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেওয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তি জেনে নেওয়া যাক সেখানে কী বলা রয়েছে। তো চলুন সেই ডাউনলোড করা বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক GRS, এবং এখানে যেটা বলা আছে আপনাদের নিজের হাতে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে কালো অথবা নীল কালিতে। তো প্রথমে এখানে আপনাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ সাটি দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ সই করতে হবে। তারপরে আপনাদের নিজেদের নাম লিখতে হবে, বড় হাতের অক্ষরে আপনাদের বাবার নাম বা গার্জেনের নাম লিখতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। তারপর ডেট অফ বার্থ লিখতে হবে, বয়স 1/1/2020 অনুযায়ী কত সেটা লিখতে হবে, পোস্টাল অ্যাড্রেস লিখে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, সেক্সটা লিখতে হবে, কাস্ট কী রয়েছে সেটা লিখতে হবে, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, ভোটার কার্ড, আধার কার্ড নম্বর। তারপরে নেক্সট আপনাদের কোন গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে, এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে তার যাবতীয় ডিটেলস দিতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা দিতে হবে, এবং যদি এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের এখানে কথা লিখতে হবে। দিয়ে আপনাদের এখানে একটা সিগনেচার করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত আপনাদের কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট জমা দিতে হবে এখানে বলা আছে। প্রথমত বলা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেটের সমস্ত পরীক্ষার, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিউটার উচ্চ মাধ্যমিকের, এবং আপনাদের যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে সেগুলো দিতে হবে, বা কম্পিউটার এসের সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, রেসিডেন্সের সার্টিফিকেট, এবং সেটা অবশ্যই হতে হবে গ্রাম পঞ্চায়েত দ্বারা, প্রধান দ্বারা ইস্যুড করা অথবা MLA, MP, BDO, SDO দ্বারা ইস্যুড করা রেসিডেন্সের সার্টিফিকেট, সঙ্গে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা দিতে হবে, এবং দুটো নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে, আর অবশ্যই খামের ওপরে 5 টাকা মূল্যের ডাক টিকিট সাটি দিতে হবে, সে সঙ্গে দুটো সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফও আপনাদের দিতে হবে, এবং একটা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে সাটি দিতে হবে, এবং বাকি ডকুমেন্টগুলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেমস ক্লিপ দিয়ে আপনাদের সাটি দিতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্ট এবং এই সমস্ত আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের একটা বড় খামে পুরতে হবে, এবং সেই খামের ওপরে কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ডকুমেন্ট টু বি প্রসিউড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে এখানে কিন্তু আবারও বলা আছে, আপনাদের এজ প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত কিছু, সেই সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত কাস্ট, সমস্ত আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট যেটা বললাম, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং সেই সঙ্গে আরও একটা এখানে কথা বলা আছে যে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু লাগবে কম্পিটেন্ট অথরিটি থেকে, সে সঙ্গে দুটো নিজের ঠিকানা লেখা খাম লাগবে, খামের ওপর অবশ্যই 5 টাকা মূল্যের ডাক টিকিট সাটি দিতে হবে, এবং দুটো কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবিও দিতে হবে, একটা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাটি দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই সমস্ত ডকুমেন্ট আপনাদের একটা বড় খামে পড়তে হবে, এবং সেই খামের ওপর আপনাদের লিখতে হবে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, গ্রাম রোজগার সহায়ক আন্ডার MGNREGA, অ্যাপ্লাইড ফর মেজিয়া গ্রাম পঞ্চায়েত আন্ডার মেজিয়া ডেভেলপমেন্ট ব্লক, এই কথাটা কিন্তু আপনাদের লিখতে হবে, এবং এটা আপনাদের কোন ঠিকানায় পাঠাতে হবে, এই ঠিকানায় পাঠাতে হবে টু দি প্রোগ্রাম অফিসার MGNREGA অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মেজিয়া ডেভেলপমেন্ট ব্লক, পোস্ট অফিস মেজিয়া, PS মেজিয়া, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন নম্বর 7221433, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, এবং এটা অলরেডি ঠিকানা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে 12/6 আজকে থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে, এবং এটা আপনাদের পাঠানোর যেটা লাস্ট ডেট যেটা বলা আছে এটা বলা আছে যে 1/7/2020 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা পাঠাতে পারেন, আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনারা নিজের হাতে গিয়েও ওই ঠিকানায় বা ওই বিডিও অফিসে, নিজের বিডিও অফিসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে পারেন। এবং আপনাদের এই যেটা নোটিফিকেশান সেটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে এবার আমরা দেখে নেব। তো এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মেজিয়া ডেভেলপমেন্ট ব্লক, বাঁকুড়া জেলার মেজিয়া ডেভেলপমেন্ট ব্লক থেকে প্রকাশিত হয়েছে। তো যারা অন্যান্য জেলার বাসিন্দা তারাও যদি চান আপনার জেলারও সমস্ত ছোটো বড়ো সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট পেতে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নাম সেটা অবশ্যই জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো যখনই আপনাদের জেলার বা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের ব্লকের কোনো চাকরির খবর বেরোবে তখন কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো, তো অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপনাদের যে নোটিফিকেশানটা দেখাচ্ছি এটা হচ্ছে নির্মলত পোস্টের নাম গ্রাম রোজগার সহায়ক বা GRS, এবং এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা যেটা বলা আছে যে হায়ার সেকেন্ডারি পাস, সায়েন্স অবলিক ভোকেশনাল স্ট্রিম, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম থাকতে হবে, এবং সেই সঙ্গে আপনাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স থাকতে হবে, 55% মার্কস পেতে হবে। সেই সঙ্গে বলা আছে যে 6 মাসের কম্পিউটার কোর্স এই সার্টিফিকেটটা থাকতে হবে, সেই সঙ্গে MS অফিস প্যাকেজ যেন আপনাদের জানা থাকে,
এবং অবশ্যই এখানে বলা আছে যে ক্যান্ডিডেট যিনি অ্যাপ্লাই করবেন তিনি অবশ্যই রেসিডেন্ট অফ দ্য মেজিয়া ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ মেজিয়া ব্লকের কিন্তু আপনাদের যেটা হচ্ছে রেসিডেন্স হতে হতে হবে। সে সঙ্গে যারা প্রেফারেল হবে এখানে বলা আছে যে সমস্ত যারা মেজিয়া, এখানে বলা আছে মেজিয়া গ্রাম পঞ্চায়েতে যারা বাসিন্দা তারা কিন্তু এখানে প্রেফারেল অর্থাৎ অগ্রাধিকার পাবে। শূন্যপদের সংখ্যা আছে একটি এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম যেটা বলা আছে মেজিয়া গ্রাম পঞ্চায়েত এখানে নিয়োগটা করা হচ্ছে। বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের উপর নির্ভর করে এখানে আপনাদের নিয়োগটা করা হবে। কোনো লিখিত পরীক্ষা বা কোনো এখানে অন্য কোনো ভাইবার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে মার্ক পেয়েছে তার মার্কের উপর ভিত্তি করে এখানে নিয়োগটা করা হবে। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আপডেট যেখানে বলা হচ্ছে যে মেজিয়া বাঁকুড়া জেলার মেজিয়া ডেভেলপমেন্ট ব্লকে GRS অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। তো এরকমই যদি আপডেট আপনার জেলারও যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নামটা লিখে দেবেন বা কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে এই নোটিফিকেশনটি এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে আপনারা এটাকে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেশন হয়ে থাকে অবশ্যই লাইক করবেন।